সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি প্রত্যেক কম্পিউটার ল্যাপটপকারী ভাইদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। আমার ধারণা মতে 99% কম্পিউটার ল্যাপটপকারী ভাইরা এই বিষয়টি সম্পর্কে অজানা। আমরা প্রত্যেকেই কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে এতটাই কম্পিউটার ল্যাপটপ স্লো হয়ে যায় যা আমাদেরকে অনেক বিরক্তি পোহাইতে হয়। কম্পিউটার অন হইতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, একটি ব্রাউজার ওপেন করলে তো কোনো কথাই নেই, লং টাইম অপেক্ষা করতে হয়, জন্য একটা ফাইল ওপেন করতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হয় অনেক সময়। একদম বিরক্তিকর একটা অবস্থা যখন ল্যাপটপ কম্পিউটার স্লো হয়ে যায় কাজ করতে করতে, তখন কিন্তু আমাদের খুবই অস্থিরতা লাগে, খুবই বিরক্তি লাগে, একটা বাজে অবস্থা। মানে আমরা কি করি, বারবার তখন রিস্টার্ট দেই, উইন্ডোজ সেট আপ দেই, আবার কিছুদিন কাজ করার পরে আবার একই রকম সমস্যা আমাদেরকে পোহাইতে হয়। সুতরাং আজকের এই ভিডিওটি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একদম খুব একটা টিপস, কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না। এই বিষয়টি আপনারা জানলে আমার মনে হয় যে সবার জন্য খুবই উপকারী, এবং যারা বিশেষ করে কম্পিউটার ব্যবহারকারী ভাইদের জন্য খুবই উপকার দিবে এই ভিডিওটি। আমরা বাড়তি কথা বলবো না, ভিডিওটা শুরু করার আগে আমি আগে একটা কথা বলে থাকি। আপনারা অবশ্যই জানেন যে আমি আমার চ্যানেলে অন্ততপক্ষে ফেক কোনো ভিডিও নেই, আমি কোনো ফেক ভিডিও আপলোড করি না। সুতরাং যে ভিডিও নিয়ে আলোচনা করতেছি, আপনারা নিঃসন্দেহে ভিডিওটি যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে মনোযোগের সাথে দেখেন, তাহলে অবশ্যই আপনি আপনার কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই যে স্লো মোশন, এই যে একটা বাজে অবস্থা, অনেক যার মানে জ্যাম হয়ে থাকে, কাজ করতেই চায় না, এই দুর্ভোগ থেকে অন্ততপক্ষে আপনি আমার মনে হয় 50%-এর বেশি রেহাই পাবেন। আর যদি ভালো উইন্ডোজ, ভালো কম্পিউটার বা ভালো কোম্পানির ল্যাপটপ কম্পিউটার হয়ে থাকে, তাহলে একবারেই ফ্রি, খুব দ্রুত গতিতে থাকবে। তো চলুন কথা নয়, আমি অনুরোধ করছি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তারপরে ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি আপনার কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেজন্য আমরা যে কোনো কম্পিউটার বা উইন্ডোজ, যে কোনো উইন্ডোজের কম্পিউটার বা ল্যাপটপ হোক না কেন, আমরা সার্চ বারে যাবো। যদি 7 হয় তাহলে অবশ্যই স্টার্ট বারে গেলে যে সার্চ বার দিবে সেখানে লিখব, আর যদি 10 হয় তাহলে তো সার্চ বার এখানে দেওয়াই থাকে। যে কোনো উইন্ডোজের হোক না কেন আমরা সার্চ বারে যাবো, সার্চ বারে যাওয়ার পরে আমরা এখানে লিখব। তার আগে আমি বলে দিই, আপনারা যে কোনো উইন্ডোজ থেকে যদি খুঁজে না পান সার্ভার, তাহলে কন্ট্রোল ওয়াল্টার প্লাস আর, কন্ট্রোল ওয়াল্টার আর, আমি আবারও বলি কন্ট্রোল ওয়াল্টার আর, তিনটা কি একসাথে চাপ দিবেন, একসাথে চাপ দিলে আপনার সেই ফাংশনটা চালু হবে। কন্ট্রোল ওয়াল্টার আর যদি একসাথে চাপ দেন আপনার সেই ফাংশনটা চালু হবে, আর যদি সেটা না পারেন একসাথে চাপতে, তাহলে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন রান, RUN, রান, এই রান অপশনটা নিয়ে আসবেন, এই রান নিয়ে আসবেন। রান নিয়ে আসার পরে রান একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এই যে উইন্ডোটা আপনার এখানে চালু হবে। এটা চালু হওয়ার পরে আমরা এই রান বারে, রানের মধ্যে গিয়ে লিখব, ভালো করে লক্ষ্য করবেন, টেম্প লিখে ওকে দেব। ওকে দিয়ে যদি অনেক দিন ধরে কাজ না করেন কন্টিনিউ দেবেন, অপেক্ষা করতে হবে। এখানে আমার এখানে কিন্তু আমি প্রায় 2-1 দিন পর পর বা প্রত্যেক দিনেই একবার না একবার এই কাজগুলো করি, কারণে আমার এখানে জিঙ্ক ফেল নেই। আপনি ফার্স্ট টাইম করবেন, দেখবেন এক একটা পজিশনে আপনার কমপক্ষে 200, 250, 500+ এরকম জিঙ্ক ফাইল দেখতে পারবেন। একবার এগুলো ক্লিয়ার করুন, তাহলে দেখবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপটা কত স্পিড বেড়ে যায়। এখানে যতগুলো ফাইল আসবে দেখার কোনো সুযোগ নেই, সবগুলো অল সিলেক্ট করবেন, ডিলিট করে দেবেন। আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে অনেক সময় আমরা এগুলো কিন্তু ডিলিট করি, নানান ধরনের জিঙ্ক ফাইল পরিষ্কার করি অনেক অ্যাপস দিয়ে, কিন্তু আসলে ল্যাপটপ কম্পিউটার একটা সেট আপ দেওয়ার পরে আমরা কখনও এই জিঙ্ক ফাইলগুলো পরিষ্কার করি না, যার কারণে আস্তে আস্তে এগুলো সব স্লো হয়ে যায়। আমরা একইভাবে আবারও রান সাফ করবো, আর যদি রান উপরে আসে তাহলে রানে ক্লিক করে দেবো, এটা কেটে দেবো, কেটে দেওয়ার পরে আবারও রান নিয়ে আসবো। রান নিয়ে আসার পরে আমরা দ্বিতীয় যেটা কাজ করবো সেটা হচ্ছে পার্সেন্ট TEMP টেম্প, আবার পার্সেন্ট, তাহলে পার্সেন্ট TEMP টেম্প পার্সেন্ট। প্রথমে আমরা শুধু টেম্প দিয়ে ওকে করছি, এবার দুই দিকে দুটো পার্সেন্টেজ দিছি আর টেম্প লিখছি, দিয়ে ওকে করবেন। অবশ্যই ক্যাপিটাল লেটার ফার্স্ট আর পরেরগুলো স্মল লেটার হতে হবে। এভাবে এখানেও অনেক জিঙ্ক ফাইল চলে আসবে, এগুলো অল সিলেক্ট করবেন, ডিলিট করে দেবেন। এভাবে যদি কোনো ফাইল না যায় আপনারা যে কোনোভাবে চেষ্টা করবেন ডিলিট করার জন্য। যদি কোনোটা একবারে ভাইরাসের মতো হয়ে থাকে বা কোনো কারণে ডিলিট না হয়, তাহলে মনে করবেন এটা ডিলিট হচ্ছে না,
দুই একটা ফাইল এরকম থাকতে পারে কখনো, আর যদি আপনারা ফার্স্ট টাইম ক্লিয়ার করেন তাহলে একটাও থাকবে না। আমরা আবারও রান অপশন চালু করব, তাহলে আমরা দুইটা অপশনে ক্লিয়ার করলাম, আমরা তিন নাম্বার অপশনে যাব। তিন নাম্বার অপশনে সবগুলো স্মল লেটার হবে, আর ই সি ই এন টি, আর ই সি ই এন টি, রিসেন্ট রিসেন্ট লিখে আমরা ওকে দেব। আবার ওকে অপেক্ষা করেন, এই যে আবার এইভাবে অনেক ফাইল চলে আসবে। আমি কিন্তু পরিষ্কার করি, যার কারণে আমার সংখ্যা জিং ফাইলের সংখ্যাগুলো খুব কম দেখাচ্ছে। আপনারা দেখবেন ফার্স্ট টাইম কত জিং ফাইল আসে। তারপরে আমরা আবার কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, অথবা কার্সর দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট, তারপরে আবার আমরা রান অপশন চালু করব। তারপরে এরপরে আমরা দেব ক্যাপিটাল লেটার, এরপরে আমরা লিখব রিফ্রেশ, পি আর ই এফ ই টি সি এইচ, প্রিফেস, পি আর ই এফ ই টি সি এইচ লিখে আমরা ওকে দেব। কন্টিনিউ, কন্টিনিউ করার পরে আবার একইভাবে অনেক ফাইল, আমার এখানে দেখুন অনেক ফাইল অলরেডি, তারপরেও চলে আসছে 276টা। এই দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে কিন্তু 276টা ফাইল ওকে হচ্ছে। আমরা সবগুলো কন্ট্রোল এ দিয়ে একবারে অল সিলেক্ট করে নেব। অল সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এগুলো সব ডিলিট করে দেব। জি, একটা রয়ে গেছে, দেখি আরেকবার চেষ্টা করে এটা ডিলিট হয় কিনা। এটা হচ্ছে না, তারপরে আমরা পাঁচ নাম্বার যে অপশনে যাব সেটা হচ্ছে আমরা এখানে আবার রান ওকে চালু করব। আমরা এবার লিখবো ট্রি, সবগুলো স্মল লেটার দিয়ে, টি আর ডবল ই, ট্রি লিখে আমরা ওকে করে দেব। জি, এবার আমরা আবার রান চালু করব। এবার আমরা লিখব টি আর টি আর ডবল ই, ট্রি লিখে স্পেস দিয়ে ই এক্স ই, টি আর ডবল ই, ট্রি ই এক্স ই, মাঝখানে স্পেস আছে, খেয়াল করবেন, টি আর ডবল ই স্পেস ই এক্স ই, ট্রি এক্স লিখে আমরা আবার ওকে করে দেব। জি, তারপরে আর আরও একবার রান আমরা ওকে করব। আমরা এবার এখানে লিখব রি আর ই সি ও ভি ই আর, রিকভার, আর ই সি ও ভি ই আর, রিকভার লিখে ওকে করে দেব। তারপরে শেষ হয়ে গেলে যদি এই ফাইলগুলো আবার সাইকেল বিনে আসে, রিসাইকেল বিন, এখান থেকে আমরা এগুলো সব ডিলিট করে দেব। তারপরে আমরা দুই চারবার রিফ্রেশ দেব। সম্মানিত ভিউয়ার্স, এভাবে প্রত্যেক দিন আপনি আপনার সারাদিন কাজ করার পরে যখন কম্পিউটার বা ল্যাপটপটি বন্ধ করতে যাবেন, প্রত্যেক দিন বন্ধ করার পূর্বে এভাবে জিং ফাইলগুলো পরিষ্কার করে আপনি আপনার ল্যাপটপ এবং কম্পিউটারটি বন্ধ করবেন। তারপরেও এদের কাজ করার পরে প্রত্যেকটা পার্সে একটা জ্যামের মধ্যে পড়ে থাকে। আমরা যদি প্রত্যেক দিন বন্ধ করার পূর্বে এভাবে জিং ফাইলগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার করে তারপরে বন্ধ করে দেই, নেক্সট টাইম অর্থাৎ পরবর্তীতে যখন ওপেন করবেন দেখবেন দ্রুত আপনার ডিভাইসটি ওপেন হয়ে যাবে এবং আপনি দ্রুত কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন। আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, যদি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আজ এখানেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।